আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটা নিরিবিলি জায়গায় এসে বসছি একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে আজকে আমাদের রাইনের জন্মদিন। আজকে সে 8 years old হলো। হ্যাপি বার্থডে টু ইউ। এবং এটা হচ্ছে ইয়োগার্ট ড্রিঙ্ক, খুবই বিচ্ছিরি খাই, তার একটু খাই। বেশিরভাগ ভিডিও গুলো করবো, রাইট? তো চলো না আমাদের সাথে। তো বন্ধুরা, আমার গিন্নি বললো একটু আগে শুনলেন, আমরা একটু যাচ্ছি হচ্ছে চিকাশাতে, একটা হাইকিং আছে ওকলাহোমায়, 3 মাইলের হাইকিং। এটা নাকি খুবই ফেমাস হাইকিং, এটা নাকি ওকলাহোমার ওয়ান অফ দ্য বেস্ট হাইকিং স্পট, আমরা এর আগে কখনো যাই নাই। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, তো যাচ্ছি এখান থেকে 1 ঘন্টা 30 মিনিটের ড্রাইভ, যাইয়া হাইকিং টাইকিং করে চলে আসবো আর কি। আর এই যে নতুন সনি A6600 উইথ 16mm F1.4, এটাও একটু টেস্ট করা হয়ে যাবে আজকে। তো কি মেইন উদ্দেশ্য? তো ওইটাই না, মেইন উদ্দেশ্য ওইটা না, আসলে মেইন উদ্দেশ্য একটু যাওয়া এখানে আর কি। তো চলেন আমাদের সাথে, আশা করি ভালো লাগবে আর কি। এখানে একটা আর মাডিলো মরে পড়ে আছে। আমরা হচ্ছে চিকাশা ন্যাচারাল সেন্টার আই থিঙ্ক, এখানে এসে পৌঁছাইলাম। এখান থেকে হচ্ছে আমরা হাইকিং শুরু করব। তো তার জন্য আমরা যেটা করছি, ছোট ছোট ওয়াটার বোটল হচ্ছে পানি ঢেলে নিচ্ছি। আর এই হাইকিং ট্রেলটার নাম হচ্ছে অ্যান্টেলোপ স্প্রিং হাইকিং ট্রেল। ওয়েদার খুবই ভালো, চমৎকার একটু দেখাও আশেপাশে, খুবই ভালো লাগবে। দেখেন আরো মানুষ যাচ্ছে। বন্ধুরা, আমরা চলে আসছি, বললো একটু আগে নিশু। তো আমরা সব এর আগে এখন পর্যন্ত যত জায়গায় গেছি ব্লগিং টলগিং করার সময়, আমি এই যে আমার এই গোপ্রোটা নিয়ে যাই, তো সাথে DSLR মেসলার থাকে, মাল্টিপল জিনিস থাকে। কিন্তু আজকে হচ্ছে নিচ্ছি হচ্ছে শুধু এই যে এই সেট আপটা, এই যে দেখতে পাচ্ছেন নতুন জায়গা নিছি, সেটা সাথে একটা স্ট্যান্ড লাগানো। দেখা যাক এটা দিয়ে কতটুকু কভার করতে পারি। তো চলেন। পানি দুটো নিছো? হ্যাঁ, পানি দুটো, একটা হচ্ছে ইয়োগার্ট ফ্যান। চলেন চলেন চলেন, রেডি হইছো? হ্যাঁ, আমরা এখন আছি এখানে, এই যে এটা হচ্ছে অ্যান্টেলোপ স্প্রিংস। তা আমাদের মনে হয় যে এটা হচ্ছে, এই যে হাইকিংটা হচ্ছে, এই যে এই যে এরকম যে এরকম যে এই যে এইটুক হচ্ছে হাইকিং আর কি। ও, মানে এই লুপগুলোও ইনক্লুড হবে না? সো বেসিক্যালি আমরা এই সাইড পুরোটাই দেখবো। জানি
আসুন বন্ধুরা, এখানে মানুষ হাইকিং আসছে। এখানে এসব পাখি টাখি দেখা যায় আর কি, পারে লুকটেরা। আমরা যাচ্ছি হচ্ছে পারি পারি লুপ ট্রেইলে, ট্রেইলে তো সেই দেখতেছেন, যাও তার একটা ছবি তুলুন। নো সুইমিং অর ওয়ান্ডিং, আমাকে এখানে একটা ছবি তুলে দিন। আমরা প্রায়েরি লুপ ট্রেল সামিট করে আসলাম, তো এখন যাচ্ছি হচ্ছে এই যে এদিকে অ্যান্টালপ বাফালো স্প্রিং ট্রেল ধরে এদিক দিয়ে এদিক দিয়ে যাবো আর কি। চালান বিচ্ছিরি, কি খাইতেছ এটা? এটা হচ্ছে ইয়োগার্ট ড্রিঙ্ক, খুবই বিচ্ছিরি খাই, তার একটু খাই। আরে বাঙালি বাংলায় কয় বল, ঘোল খাচ্ছে ঘোল। ওর নাম কি ঘোল? বিচ্ছিরি। ঠান্ডা পানি ঠিকঠাক, ওরকম ঠান্ডা না, মনে হচ্ছে গরমকালে ঠান্ডা পানি পানি যাবো লাগে না, ওই যে ইরিদানের ই দিয়ে ওই যে সেচের যে পানিগুলো আমরা যাব হচ্ছে এই টাও ওয়াক্স লুপ ট্রেল, এটা হচ্ছে ওই আগেরটার মতো আরেকটা লুপ।
ধরতে হবে দূরে, এই যে নিচে ধরতে হবে তাহলে দূরে যাবে। হ্যাঁ, শিখার যে জীবনে কত কি আছে, এর কি রেকর্ড এখন হইছে? হচ্ছে পুরান জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট হতে পারি না, আবার নতুন নতুন খেলনাপত্র, মানে খুবই খারাপ অবস্থা। যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন কেবলই মার্চ মাস, তো আসলে হিসাবে খুবই সুন্দর ওয়েদার, কিন্তু এই হাইকিং করতে আসলে বোঝা যায় যে আসলে কিছু কিছু জায়গা উইন্টারে করার জন্যই ভালো। যেমন এই জায়গাটায় হচ্ছে আসলে এপ্রিল মেতেও করায় অলরেডি এখনই কষ্ট হচ্ছে, খুব বেশ গরম, এরপরে আরও কষ্ট হবে। যাই হোক, তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুপটা চলছে, এইটাই মনে হয় লাস্ট লুপ। এরপরে আমরা সোজা অ্যান্টেলোপ স্প্রিং এর দিকে চলে যাব, যেখানে আরো একটা স্প্রিং আছে, বাফেলো স্প্রিং। কি সুন্দর পরিষ্কার পানি একদম। থেকে শুরু করছিলাম এই যে ব্রিজটা দিয়ে একটা লুপ নিয়ে আমরা আবার সেম জায়গায় ব্যাক করলাম, আর এটা ছিল 0.5 মাইলের একটা লুপ, খুবই ছোট বাট সুন্দর, ভালো ছিল। এখন হচ্ছে আমরা যাচ্ছি অ্যান্টেলোপ স্প্রিং ক্যানিয়ন। কেমন লাগতেছে হাইকিং? সরি, কেমন লাগতেছে হাইকিং না, কেমন লাগতেছে ভিডিওগুলা? যেহেতু আসলে এই ক্যামেরায় আগে কখনো ভিডিও করি না এইভাবে, তো সবসময় মনে হয় যে এগুলো যদি, এসব লেন্স যদি গোপ্রোর মতো ওয়াইড হইতো, কিন্তু আবার এই 1.4-এর মতো গুলা হইতো, তাহলে কতটা না ভালো হইতো, সব একসাথে পাওয়া যাইতো। আর এখন সব একসাথে পাওয়া যায় না, কোনোটা ওয়াইড তো গুলা না, কোনোটা ওয়াইড আর কোনোটা গুলা আবার ওয়াইড না। আসলে আমার মনে হয় কখনোই একটার মধ্যে সব পাওয়া যাবে না, তো বিজনেস। হ্যাঁ, বিজনেস, একটা লেন্স বানাইতে হবে আর কি, নিজেরা নিজেরা আর কি কাস্টমাইজ করে, কাস্টমাইজ করে। দিকে গেছে হচ্ছে বাফেলো স্প্রিং, বাম দিকে অ্যান্টেলোপ স্প্রিং। তো আমরা এখন যাব হচ্ছে বন্ধুরা অ্যান্টেলোপ ক্যানিয়নে চলে এসেছি আমরা। কেন দৌড়ে দৌড়ে যাচ্ছি বলতো? পানি এই পাথরের মতো আসতেছে কেন? উপর থেকে তো গড়াচ্ছি, এই যে পানি দেখছেন উপর থেকে আসতেছে, এইদিক দিয়ে পানি বেরোচ্ছে।
যে এটা হচ্ছে অ্যান্টেলোপ ক্যানিয়নের সিক্রেট। এই যে মাটির নিচ দিয়ে সরি অ্যান্টেলোপ ক্যানিয়ন না, অ্যান্টেলোপ স্প্রিং। ঠিক আছে, এই যে পানি গেছে আর কি পাথরের নিচ দিয়ে। আমরা যাচ্ছি এখন কোথায় যেন, বাফালো স্প্রিং। অ্যান্টেলোপ স্প্রিং দেখা শেষ, এখন যাচ্ছি বাফালো স্প্রিং এর দিকে। মনে হয় খুব একটা বেশি দূর। Where the buffalo bath head? মানে এখানে হচ্ছে বাফালোরা গোসল করতে আর কি। এটাই হচ্ছে বাফালো স্প্রিংস। আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটা নির্বিলে জায়গায় এসে বসছি একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে আজকে আমাদের রাইনের জন্মদিন, আজকে সে 8 years old হলো। হ্যাপি বার্থডে টু ইউ। এবং রাইনকে হয়তো আপনারা চিনেন, কারণ ওর এত ভিডিও আছে ইনিশিয়াল দিকের আমাদের ভিডিওগুলোতে। রাইন রাজ্য, ওরা আমরা এখনও দাবি করি যে ওরা আসলে আমাদের ছেলে, জাস্ট ওর বাবা মার কাছে আছে আর কি। মানে ওরা আমাদের খুবই কি বলবো, মানে আমাদের ছেলের মতো আসলে খুবই কাছের। তো আজকে যাই হোক, এই পার্টটুকু শুধু রাইনের জন্য ডেডিকেট করা। তাকে আজকে সকালে বলছিলাম যে আমরা হচ্ছে আজকে হাইকে নিয়ে যাচ্ছি তোমার বার্থডে উপলক্ষে, সো ওর জন্য দোয়া করবেন। তার আজকে 8 বছর হলো বয়স, সে যাতে ভালো একটা মানুষ হয়, নেখা পায় অনেক দিন, দোয়া করবেন তার জন্য। উপঙ্কাল আসো আরেকবার বলে যাও। হ্যালো রাইন, তুমি তোমার আসল বাবা মার কাছে ফিরে আসো, নকল বাবা মার কাছে। হ্যাঁ, আমরা তোমাকে অনেক মিস করি রাজ্য। তুমি অনেক দিন হইছে তুমি তোমার নকল বাবা মার কাছে থাকো। পাপ্পা মাম্মা, হ্যাঁ ছোটবেলায় সে আমাদেরকে ডাকতো পাপ্পা মাম্মা, এখন স্বীকার করতে চায় না। তো দেখি রাইনকে একটা কল দিয়ে রাইনদের সাথে একটু আপনাকে পরিচয় করাই দিই। শায়ান সব বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রাইন, যার কথা এতক্ষণ বলছিলাম। আজকে রাইনের জন্মদিন। রাইন একটু তাকাও। হ্যাঁ, এই হচ্ছে রাইন আর হচ্ছে রাজ্য, আপনারা দেখছেন তাকে। এদের সবাইকে, সবাই এদেরকে হ্যাপি বার্থডে বলেন রাইনকে। এবং আরেকটা কথা বলো, হ্যাঁ রাইনেরও কিন্তু একটা চ্যানেল আছে। হ্যাঁ, ও সবাই সবাই রাইনের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাইনস প্ল্যানেট না? হ্যাঁ, রাইনস প্ল্যানেট চ্যানেলের নাম, সবাই সাবস্ক্রাইব করুন। রাইনস প্ল্যানেট, সবাই রাইনস প্ল্যানেট সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। মাথার উপরে টুপি দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, প্ল্যানেট। তো সবাই 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 আপনারা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই চ্যানেলের যে ভিডিওগুলো, ওগুলো হচ্ছে রাইনের আইডিয়া। সে হচ্ছে ভিডিও করে, সে এডিট করে, সে আপলোড করে। তার বয়স আজকে হলো 8 years old। তার মানে কত ইন্টেলিজেন্ট একটা বাচ্চা আমাদের, মাশাআল্লাহ। হ্যাঁ, তো রাইন হচ্ছে আমাদের আসল ছেলে। ও এখন ওর নকল বাবা মার কাছে থাকে। তো ও বড় হবে যখন, তখন ও আবার আসল বাবা মার কাছে ফিরে আসবে। তাই না রাইন? সবাই রাইনের জন্মদিনের শুভেচ্ছা দেন। হ্যাপি বার্থডে টু ইউ রাইন, বাই বাই, সি ইউ, আই লাভ ইউ। ওইটা বন্ধ করে দিও, সাথে কথা বলো। তো এই জায়গাটার নাম বলে হচ্ছে বাফালো স্প্রিং। দেখছো পানি বুড়ি উঠতেছে। তো বন্ধুরা, আমরা অ্যান্টিলোপ ক্যানিয়ন দেখা শেষ করে বাফালো, সরি অ্যান্টিলোপ ক্যানিয়ন, আবার ভুল হয়ে যায়,
মন আসলে পড়ে আছে অ্যান্টিলোপ ক্যানিয়নে, আর এইসব অ্যান্টিলোপ স্প্রিং দেখে দেখে কি মন ভরে। যাই হোক, আমরা অ্যান্টিলোপ স্প্রিং দেখছি, এখন বাফেলো স্প্রিং দেখা শেষ হইল, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের গাড়ির কাছে। তো এখান থেকে চলে যাবো ওকলাহোমা, এটা তো ওকলা বাসায় আর কি, এটা তো ওকলাহোমা, ওকলা আমার কাছেই। ও এখনো চিন্তা করতেছে হচ্ছে, সে এখনো চিন্তা করতেছে সে অ্যান্টিলোপ ক্যানিয়নে আছে, ওইখান থেকে সে ওকলাহোমা চলে আসবে। আরে ব্যাটা, এটাই ওকলাহোমা, বাসা থেকে এক ঘন্টা দূরে। আর অ্যান্টিলোপ ক্যানিয়ন হচ্ছে খুবই ফেমাস, হতে জানেন আপনারা অ্যারিজোনাতে। আমাদের লাস্ট টাইম যাওয়ার কথা ছিল, করোনার কারণে বন্ধ ছিল, আমরা যাইতে পারি না, এই জন্য মন শুধু ওইখানে। তো কেমন লাগলো আপনার? আমার ভালো লাগছে আসলে। ও আচ্ছা, আমি তো কিছু বলতে চাচ্ছিলাম তখন ভুলে গেছি, যে আজকের এই হাইকিংটা আসলে খুবই একটা মানে মাচ নিডেড টাইপ অফ হাইকিং ছিল। কারণ আমরা ডিসেম্বরে যে সেই ট্রিপ শেষ করে এসে আমাদের এর মধ্যে আর ওরকম দূরে কোথাও বের হওয়া হয় নাই, ওই মানে ওকলাহোমা সিটির ভিতর ছাড়া। তো ও মেনলি আসছে মানে ঘুরতে, তো নতুন জায়গা দেখতে অবশ্যই, তার মধ্যে ও বেশিরভাগ ওর পারপাস ছিল যে এই যে নতুন ক্যামেরাটাই করবে, দেখবে আর কি যে কীরকম কাজ করে, ব্লগিং কেমন হয়। আর আমার জন্য হচ্ছে, আমি আসলে একটু দম নিতে আসছি, আমার তো পিএইচডি শেষের দিকে, তো লেখালেখি শুরু করতে 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 মনে হচ্ছে যে ব্রেন সেল সব ডেড হয়ে গেছে, তো আর কি এই জন্য একটু। ব্রেন সেল ডেড হয়ে গেলে মানুষ মরে যায় কিন্তু, এই জন্য বলছি মনে হচ্ছে, মনে হচ্ছে একমাত্র সেল যে রিপ্লেস হয়, এটা হচ্ছে লাইক হাইপোথেটিক্যাল, না এটা তো হচ্ছে মেটাফোর। আচ্ছা যাই হোক, তো আর আমার হচ্ছে কিছু জিনিসের প্রতি উইকনেস আছে, যেমন হচ্ছে এরকম যে স্বচ্ছ পানি, তারপরে যে সাদা মেঘলা নীল আকাশ, আর একটা হচ্ছে সবুজ, তো এখন সবুজটা নাই, তারপরেও ভালো সবুজটা নেক্সট মাসে আসলে পাতাটা তো হচ্ছে সব, মানে পানিগুলো এত মানে ক্রিস্টাল ক্লিয়ার টাইপের ছিল, তারপরে আজকে ওয়েদারটা খুবই ভালো, খুব ভালো লাগতেছে আর কি, দরকার ছিল ব্রেকটা। দেখি তোমার কেমন লাগলো? তোমার এটা হচ্ছে ওকলাহোমা সিটি থেকে 1 ঘন্টা 30 মিনিট দূরে, ওকলাহোমা সিটি থেকে 1 ঘন্টা 30 মিনিট দূরে, তার মানে খুবই কাছে বলতে পারেন, উইচিতাও এরকম 1 ঘন্টা দূরে। আর হাইকিং 3 মাইল, কিন্তু 3 মাইল কিন্তু 3 মাইল না, খুবই কম, খুবই কাছাকাছি, সবই ছোট ছোট এবং খুবই ইজি, মানে ছোট একটা 2 বছরের বাচ্চা আসলেও সে পারবে, কারণ মানে কোনো এলিভেশন নাই, জাস্ট যে দেখেন এরকম সোজা রাস্তা আর কি, খুব ভালো, এটা খুবই কিডস ফ্রেন্ডলি একটা জায়গা আর কি। আর এখন এই যে ফেব্রুয়ারি মার্চ, এগুলো তো খুবই ওয়েদার ওয়াইজ খুবই বেস্ট এরকম হাঁটাহাঁটির জন্য। আপনারাও যদি ওকলাহোমায় আসেন কেউ বেড়াতে, অথবা এদিকেই থাকেন, এই ট্রেনটা আমার ভালো লাগছে, আমি বেশ ভালো লাগছে। আর কিছু বলার আছে? অনেক কিছু বলার আছে, বলো, ক্যামেরায় বলা যাবে না। থাক, বন্ধুরা আমরা চলে আসছি, এখন খাওয়া দাওয়া করবো, একটু বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসছি, তো খাওয়া দাওয়া করে চলে যাবো আর কি। তো চলেন, ভালো থাকেন, আজকের মতো খোদা হাফেজ, বাই বাই। এই তুমি একটু বাই বাই, আসলে বাই বাই না, খাওয়ার সময় আবার ভিডিও করা হবে। না, খাওয়ার সময় ভিডিও করব না। আচ্ছা তাহলে বাই।